তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি তখন নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামে একটা জায়গা থাকে, যদি আলাসদের আকীদা মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করে তার বক্তৃতা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকে সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো, আমিও জেনারেল লাইন থেকেই এসেছি, তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই, আমিও হয় নাই, যদি কথা বলতে হয় তো ইতেদাল যেন ইনসাফপূর্ণ কথা হয়, নচেত তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে 10-এর অধিক মিথ্যা এবং ভুল তথ্য, ভুল হাদিস, জাল হাদিস তিনি বলেন, এর একাধিক প্রমাণ দেওয়া যাবে। তোমার এই ইলমের উপরে ধিক্কার, যেই ইলমের দ্বারা নবী মুহাম্মদ সাল্লামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে, ভাই এই কথা আমার নয়, আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলেও দিই। দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে নালে 20 জায়গাতে পুরো বাংলাদেশের করে বেড়েছে, ও বলছে জাহান্নামের কথা আসলেই আমার একটা ঘটনা মনে পড়ে যায়, নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেশতাকে দেখেছেন, দেখছেন যে ফেরেশতা কোনো সময় হাসে না, কোনো সময় হাসে না। জিব্রাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই ফেরেশতা এমন কেন কোনো সময় হাসে না? তখন ফেরেশতা জিব্রাইল বলছেন, এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন জাহান্নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে, আর যখনই জাহান্নাম এই ফেরেশতা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়ে গেছে। ওই বক্তা এই কথা বলেছে, আল্লাহি এই হাদিস টাটকা জয়ীফ, সিরাত ইবনে হিশাম এই হাদিসটাকে নিয়ে এসেছে, আনার পর তাহাকিক ওখানে তাহাকিকৃত সিরাত ইবনে হিশামের মধ্যে এই হাদিসকে জয়ীফ বলা হয়েছে, নিতান্তই জয়ীফ, জয়ীফুল জিদ্দান মানে নিতান্তই জয়ীফ, এটা আল্লাহ নবীর নামে গায়েবী কথা এটা বলে দিল, বক্তা তাহাকিক করা লাগলো না। আবার বলছে এই ওয়াজ মাহফিল চলছে, একজন এসে বলছে স্যার একটু বলে দেন আমাদের এখানে একজন মোবাইল হারিয়ে গেছে, অনেকে মোবাইল হারায় না ভাইজান, বলছে একটু একটু বলে দেন তো মাইকে। ও তখন সঙ্গে সঙ্গে বলছে যে শোনেন আপনার এই ওয়াজ মাহফিলে এসে আপনারা মোবাইল চুরি করতে এসেছেন, বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় আইন নেই, যদি চুরি আপনি করে থাকেন তাহলে আপনার কবজি মতো হাত কাটা যাবে। তারপরে বলছে আল্লাহ নবী হাদিসে বলেছে, হাদিসের নাম দিয়ে তিনি বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তো যারা যারা চুরি করেছেন আল্লাহ নাকি কবজি পর্যন্ত হাত কেটে দিবেন, এটা নাকি হাদিসে আছে। আল্লাহি এটা জাল হাদিসও নাই, মিথ্যা কথা। বক্তা স্টেজে দাঁড়িয়ে একটা টাটকা জাল হাদিস তৈরি করে ফেলেছে, একদম টাটকা, এই হাদিস হাদিসের গ্রন্থে নাই, বলে গেলাম পালের সনদ পেশ করুক। তো তোমার এই ইলমের উপরে আমরা ধিক্কার দিতে পারি না? আহলে হাদিসরা কোনো ঠুনকো কোনো ফতোয়া দেয় না, আহলে হাদিসদের ফতোয়া বুঝতে হলে তোমাকে আরো 100 বছর লেখাপড়া করতে হবে। তুমি তো আজকে উঠে এসেছো, আরে আহলে হাদিস আজকের নয়, ভারত উপমহাদেশকে যারা ইংরেজদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে, যারা ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা জিহাদ করে ভারতকে স্বাধীন করেছিল, তারা প্রথম কাতার যারা ছিল তারা আহলে হাদিস ওলামারা। আরে এই জন্য আমাদের কোনো ইতিহাসের বই দরকার নেই, তুমি তো খুব কওমি মাদ্রাসা কওমি হুজুরদের খুব প্রশংসা করো, কওমিদের লেখা বই আছে যদি পড়তে পারো পড়ে নিও, ওলেমাই হিন্দ কা শানদার মাঝি উর্দু কিতাব ভারতের দেওবন্দি হুজুররা লিখেছে, দ্বিতীয় খণ্ডে 420 পৃষ্ঠা লিখে রেখেছে যে ওলেমাই হিন্দ কা শানদার মাঝিতে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যারা ফতোয়া দিয়েছিল তাদের প্রথম সাইতে যে 30 জনের নাম আছে প্রথম নামটাই আলেমদেরই আছে। আর সেই সময় কওমি হুজুরা তারা ফতোয়া কি দিয়েছিল, সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুই পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছে, আশরাফ আলী থানভি পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছিল সেই সময়তে যে না এখন ভারতবর্ষে অবস্থায় আমাদের জন্য জিহাদ করা এটা ফরজ নয়, জিহাদ করা যাবে না, তারাই ফতোয়া দিয়েছে। মানে তারা এক ধাপ এগিয়ে গিয়ে আরো কথা লিখেছে যে লড়াই কারকে কে ফায়দা, খিজির কে তো হাম, আংরেজকে সাপনে পা রাহা হুঁ। ওনারা বলেছিলেন যে লড়াই করে কি লাভ, আরে খিজিরকে তো ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি, কত কি বুঝতে পারছেন না? এটা কওমিদের ফতোয়া ছিল, আহলে হাদিসরা, আহলে হাদিসরা কাদিয়ানীদের বিরুদ্ধে এত লেখালেখি করেছে, কাদিয়ানীদের কথা আসলেই প্রথম যার নাম চলে সে তার নাম কি, কাজী সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ, তার লেখনী তার বাহাস তার মোনাজারা গোটা বিশ্বের মানুষ এক নামে চেনে, এটা কোনো তোমার ঘরের মানুষ না,
এরা আছে স্বঘোষিত, একদম ঘোষিত, বুক ফুলে বলতো আমরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস। আর আহলে হাদিসের মানহাজের উপরে তুমি থুতু নিক্ষেপ করো, তোমার ওটা থুতু না, বদদত করা যায় না মুসলিম ভাই, বদদোয়া করা যায় না। শুধু একটা কথাই বলবো, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 61 আল্লাহ বলেছেন, লানতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, যে সত্যি সে মিথ্যাবাদী হয় তার লানত হবে। কথা বুঝতে পারছেন না? মানে শ্রোতাদের অন্য কিছু না, একটু গরম গরম যদি বক্তৃতা দেওয়া যায়, দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যায়, তাই জনসাধারণ ঠিক ভুল করে চিৎকার মারবে, বক্তার বাজারে বেড়ে যাবে, ভাবে বাপ রে বাপ দেখেছিস কত বড় বক্তা, জিহাদ ফরজ করে দিয়ে চলে গেল, কিসে মাইকে জিহাদ ফরজ করেছে, বক্তৃতা শেষ গাড়িতে বসে এসে ঘুমাচ্ছে, বাড়িতে গিয়ে বোর সঙ্গে ঘুরতে যাচ্ছে। বেটা তুমি জিহাদ ফরজ করলে তুমি এখন ঘুরে বেড়াও কেন, কেন ফিলিস্তিনে তুমি যেতে পারো না? আহলে হাদিসরা বললো বুঝলাম যে এখানে যে কাজটা করছে ঠিক বা ভুল ওটা পরের বিষয়, তুমি তো মনে করছো যে ইহুদিদের বিরুদ্ধে এখন গিয়ে যুদ্ধ করা উচিত, এটা ফার্জি আইন হয়ে গেছে, তুমি যাও না কেন, তোমার টাকার অভাব, শুধু মাইকে ফতোয়া দিলে হয়ে যাবে, মাইকে শুধু ফতোয়া দিলে হয়ে যাবে, আর যখন জিহাদ ফরজ হবে তোমার মতন বক্তাকে খুঁজে পাওয়া যাবে না। এর আগে যেমন তিন দিন গায়েব ছিলে, এর আগে যেমন তিন দিন গায়েব ছিলে, তিন দিন দশ দিন গায়েব থেকে যাবে, জিহাদ ফরজ হয়ে গেলে আলসের বাচ্চারাই জিয়াদের প্রথম কাতারে তারাই নেতৃত্ব দিয়ে, তারা রক্ত তাজা রক্ত দিয়ে গোটা দেশকে স্বাধীন করে দিতে পারে। এটা গায়ের জোরে কথা নয়, এর ইতিহাস প্রমাণ আছে, হাজার হাজার ইতিহাস প্রমাণ আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহী বিদ্রোহ 1857 সালে গোটা যুদ্ধটাই জিহাদটাই আলাস ওলামারা করেছে, একজন দেবন্দি একজন বেরেলবি, কাদের ফতোয়া মজুদ নাই। এটা আমি এমনি বলছি না, আমার কথা কাট করে দেখা কেউ কারো হিম্মত থাকলে, 1857 সালে শ্যামলী যুদ্ধে একজন হানাফি দেওবন্দি বেরলবি ফুরফুরা এনাথপুরী জৌনপুরী রাজারবাগী মাঝপানি ফুলতলি দেওয়ানবাগি আটরশি একজনে ফতোয়া দেখা যে 1857 শ্যামলীর যুদ্ধে কোন দেওবন্দি হানাফিরা ফতোয়া দিয়েছিল জিয়াদ ফরজ, কেউ দেয়নি, আহলে হাদিসরা প্রথম ফতোয়া দিয়েছে এবং যুদ্ধ আহলে হাদিসরাই করেছে। আমরা ভারতের মানুষ বেশি গরম দেখে লাভ নাই, কারণ দেওবন্দি এটা বাংলাদেশের না, এটা কোথাকার, ভারতের। যে সুন্নি বেরলবি বলছেন এটা ভারতের, এনাতুল্লাহ আব্বাসী জৌনপুর এটা ভারতের, তাবলিক জামাত কোথায় তৈরি হয়েছে হরিয়ানাতে ওটা ভারতের, যতগুলো দল বাংলাদেশে চলছে সবগুলোর শেকড় হচ্ছে ভারতের। তাই ভারতের ইতিহাস আমার চাইতে আপনি বেশি জানেন না, আর আমি ইতিহাসেরই ছাত্র, আমার ইতিহাসেরই অনার্স করা আছে, তাই ইতিহাস যদি আমরা খুলে যদি বলতে শুরু করি একদম নাঙ্গা হয়ে যাবে। কিন্তু শুধু বলতে চায় না এই জন্যই, কারণ আমাদের আলোচনাগুলো এখন ইউটিউবে যাবে, যখন আমি তাদের বিরুদ্ধে ইতিহাস খুলে খুলে দেখাবো তখন ভারতের কিছু অমুসলিম মিডিয়াগুলো আছে আমার ভিডিও কাট করে নেবে, তারা বলে দেখো দেখো আমরা বলি না যে মুসলমানরা ভারতের শত্রু, এই দেখো 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 এই হুজুরটাই বলছে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বেরলবি মাদ্রাসার ইংরেজদের পক্ষে ছিল, এটা তখন কাট করে মিডিয়া দেখাবে, আমার কমের তখন ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা বলতে চাই না কথাগুলো, বারবার আমাদেরকে বলেন ইংরেজদের দালাল, ইংরেজদের দালাল, ইংরেজদের দালালি কারা করেছে, যদি কিতাব খুলে তাদের বই থেকে দেখে যে দেখাতে শুরু করে দিই মুখ লোকানোর জায়গা পাবে না। এটা দুর্ভাগ্য শুধুমাত্র আহলেসদের আলেম বা আহলেসদের, যে আহলে হাদিস বাংলাদেশে উর্দু এখন আর পড়ে না, কথা বুঝতে পারছেন, উর্দু ফার্সি তারা আর পড়ে না, আর দেওবন্দি বেরলবিদের ইতিহাস জানার জন্য উর্দু ফার্সি যদি জানতেন, উর্দু ফার্সি যদি কিতাবগুলো পড়তেন, তাহলে এদের চরিত্র এদের চেহারা ঝকঝক করে দেখানো যেত। আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আমাদের প্রত্যেককে হেদায়েতে কামিলা দান করে সকলে পড়ি আমিন, শুকরিয়া। তিনি মানহাজের সালাফের ওপরে থুতু নিক্ষেপ করেছেন এমন একটা কথা বলেছেন, এ বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন। প্রথম কথা মনে রাখবেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কথা বলার সময়তে ব্যালেন্স হারিয়ে ফেলে, আছে না নাই? আছে। এখন যে বক্তার নাম নিয়েছেন তিনি যদি বলে যে আমি ওই আকিদার উপরে থুতু নিক্ষেপ করি যার দ্বারা ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়াও করা যায় না, ভাই এটা চরম মিথ্যা একটা কথা নয়, বা আহলে হাদিসরা গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্বজগতে ফিলিস্তিনবাসীর জন্য এত পরিমাণে দোয়া করেছে, যারা বড় বড় বাতলিং মারছে চিৎকার মারছে এরা আমার বিশ্বাস এরা এত দোয়া করে নাই। ফিলিস্তিনবাসীর জন্য প্রত্যেক জুমাতে, প্রত্যেক জুমাতে আহলে হাদিসদের মসজিদ থেকে জুমার দিন জুমার নামাজে
কুনুতে নাজেলা পড়া হয়েছে, তুমি কয়দিন পড়েছো? আহলে হাদিসরা কোনদিন তারা বলতে যাচ্ছে এইভাবে যে আহলে হাদিস এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলেছে আর মুসলমানদের বিপক্ষে কথা বলেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ বলছে মিথ্যুকদের উপরে ধ্বংস অসুক, মিথ্যুকরা ধ্বংস হয়ে যাক, মিথ্যুকদের উপরে আল্লাহ লানত বর্ষণ হোক, সকলে বলি আমিন। যারা বলছে আহলে হাদিসরা ইহুদিদের পক্ষে নিয়েছে তাদের উপর লানত বর্ষিত হোক, কারণ এই কথা আমরা বলছি না, কখন আমরা ইহুদিদের পক্ষে আমরা নিই নাই, কারণ আমাদের ওলামা শেখ মাশায়েখ যে কথা বলেছে তার ইহুদিদের পক্ষে নিয়েছে এমন একটা একটা আপনি ভিডিও দেখাতে পারবেন না? আহলে হাদিসরা কখনো ইহুদিদের পক্ষে বলেছে কথা বলেন? আরে আহলে হাদিসরা প্রতিদিন ইহুদিদের উপরে লানত করে, সিরাতুল ফাতে ইমাম মুক্তাদি সময় পড়ি কি পড়ি না? আমরা প্রতিদিন বলছি গায়রিল মাকজুবি আলাইহিম ওয়ালা জাল্লিন, এরপর আমরা বলছি আমিন, বা ইবনে কাসির উঠে দেখেন এই যে আমরা ধ্বংস চাইলাম কার চাইলাম কথা বলেন? ইহুদ এবং খ্রিস্টানের, আপনাদের ওই বক্তার নাম আমি নিচ্ছি না,